সঞ্জয় সুরের কাছ থেকে। সঞ্জয়, মুখ্যমন্ত্রী ঠিক কি ঘোষণা করলেন? দেখো, মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি জানো যে যখনই যে জেলাগুলোতে যাচ্ছেন মূলত এই পরিষেবা প্রদান অনুষ্ঠানের জন্য, সেখানে সেই জেলার যে বিভিন্ন প্রকল্প উদ্বোধন এবং শিলান্যাস করছেন, তার সঙ্গে সঙ্গে উপভোক্তাদের হাতে পরিষেবা তুলে দিচ্ছেন। এই জেলার ক্ষেত্রে প্রায় 4 লক্ষেরও বেশি মানুষের হাতে পরিষেবা প্রদান সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 4 লক্ষ মানুষের হাতে পরিষেবা তুলে দেওয়া হলো, এটা মূলত গত ডিসেম্বর মাসে যে দুয়ারে সরকার ক্যাম্প শেষ হয়েছে, সেই দুয়ারে সরকার ক্যাম্পে যে আবেদনগুলো এসেছিল এই জেলার ক্ষেত্রে, সেই আবেদনগুলো খতিয়ে দেখার পরে প্রায় 4 লক্ষ 3 হাজার বেশি মানুষের হাতে এই পরিষেবা আজকে তুলে দেওয়া হলো উপভোক্তাদের হাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজের সূচনা করলেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই প্রায় 696 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন পশ্চিম মেদিনীপুর জেলায়। মুখ্যমন্ত্রী তার ভাষণে যেটা জানালেন যে যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার আগে তিনি চাইছেন যাতে করে এইসব মানুষ যারা সরকারের কাছে বিভিন্ন দপ্তরে, সরকারের বিভিন্ন দপ্তরের বিভিন্ন জায়গা তারা আবেদন করেছিলেন, তাদের যাওয়ার জন্য এটা যদি ছেলে রাখা হতো তাহলে সেই মাধ্যমিক পরীক্ষা, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনেকটা দেরি হয়ে যেত। তাই তিনি চাইছেন যাতে সকলের হাতে তাদের এই প্রকল্পের যে উপভোক্তাদের যে কন্যাশ্রী বলো, মেধাশ্রী বলো বা সবুজ সাথী বলো, সংসারী সাইকেল বলো ইত্যাদি জিনিসগুলো সেগুলো ফেলে রাখার না হয়েছে তিনি দিয়ে পেয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে আরেক কিছু গুরুত্বপূর্ণ কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সেটা হচ্ছে যে তুমি জানো যে গতকাল রাজ্য সরকার বিয়ে ঘোষণা করেছে, বাড়িতে সেই বিয়ে ঘোষণার কথা বলা হয়েছে। যদিও রাজ্য সরকারের কর্মচারীরা এখন পর্যন্ত সেই বিয়ে নিয়ে 3 শতাংশ বিয়ে নিয়ে তারা খুশি নন, সে প্রসঙ্গেই একেবারে বিয়ের নাম উল্লেখ না করে বা বিয়ের কথা না বলে মুখ্যমন্ত্রী বলেন যে এটা দিলে বলে ওটা দাও, ওটা দিলে বলে সেটা দাও, আমি কোথায় বেরোবো, আমি কি মেডিসিয়ান, আমার তো উন্নয়ন প্রকল্পগুলোর কাজ চালিয়ে যেতে হয়। পরে সেখান থেকে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিয়ে প্রসঙ্গে যে দাবি, বকেয়া বিয়ের জন্য যে দাবি রাজ্য সরকারি কর্মচারীরা করছেন, এখনো পর্যন্ত তারা আন্দোলন চালিয়েছে, সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য রাখে। এবং সেই সঙ্গে সঙ্গে এই জেলার যে যে কাজগুলো হয়েছে ইতিমধ্যেই এবং আগামী দিনে যে কাজগুলো হবে তার একটা তালিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেন। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ সঞ্জয়, আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক সঞ্জয় সুরের সঙ্গে। মেদিনীপুরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ঘোষণা বিষয়ে বলছিলেন সঞ্জয় সুর। চলে যাব পরের খবরে।